আমরা এসেছি বারুল। ও দাদু, এটা কি মন্দির গো? রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ তো। এটা হচ্ছে বারুল রাধাকৃষ্ণ মন্দিরের মেন গেট, আর এটা সাইডের গেট যেখান থেকে ঢোকে। এটা মন্দির, মন্দিরটা খুব সুন্দর বড়। আজকে আমরা এখানে এখন এসেছি ঘুরতে, আর মন্দিরের ব্যাকগ্রাউন্ড সাইডটা, এটা হলো মন্দিরের মূল রাস্তা। আর এদিকে দেখো, এখানে পূজার ডানা পাওয়া যায়। এটা মন্দিরের পেছন সাইডটা, এইদিকে একটা গেছে রাস্তা। এই গ্রামটা খুব সুন্দর, রাস্তাঘাট খুব পরিষ্কার। এটা ফুচকার গাড়ি, এখানে একটা কল আছে, এইটা একটা চটপটির গাড়ি কিছু হবে। আর এইটা হলো মন্দিরের পেছন সাইডটা, একদম ব্যাক সাইডটা। এখানে একটা মায়ের গেট আছে পুকুরে যাওয়ার, আমাদের যেমন ব্রহ্মমহিতা আচরণ। এই একটা পুকুর, এটা পেছনে ব্যাকগ্রাউন্ড সিন। আর এইটা হচ্ছে গেটটা, আর এই যে এটা দিয়ে মনে মাসনা করতে হয়, এটা হলো গিয়ে মন্দিরের পেছনের, এই যে মন্দিরটার পেছনের যে গেটটা, ওইটা হলো এই গেটটা। দূর থেকে ভিউটা দেখা যাচ্ছে। এটা হলো কলের ব্যবস্থা, জলে যারা দর্শনার্থী আসে তাদের জলের জন্য। এটা সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, কাকা ছাগল চড়াতে যাচ্ছে সাইড দিয়ে রাস্তা চলে। এটা হলো পুকুর, পেঁপে গাছে অনেক পেঁপেও ধরেছে। এই যে এইটা হলো কল, এখানে দর্শনার্থীরা এখন ছোটো করেই করেছে, এখানে দর্শনার্থীরা জল টল করতে পারে, পানীয় জল। এটা হলো মাছ, মানে এটা হলো অ্যাকচুয়ালি গেট মন্দিরে, যেটা আমাদের ব্রহ্মমণি আছে বা একদিক মন্দিরে থাকে পুকুরে যাওয়ার যে গেটটা, এটা হচ্ছে সেই গেটটা। আর এইটা হলো মন্দির, মন্দিরটা খুব সুন্দর প্লাস বড় মন্দিরটা। আজকে আমরা এসেছি এই মন্দির দর্শন করতে। এই জায়গাটা হলো বারুল, বারুল গ্রামের ভেতরে একদম মন্দিরটা। যে কোনো কাউকে বললেই হবে এটা একটা কৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণের মন্দির বড় দেখলাম। আর এটা হচ্ছে পেছনের যে গেটটা, এই গেটটা। তো সকলকে আসার অনুরোধ রইল। এখানে আপাতত এখন একটাই দোকান আছে পুজোর, ভবিষ্যতে আরও বাড়বে। মন্দিরটা খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। তো সবাই আসবেন বারুল গ্রামে মন্দিরটা দর্শন করতে, যদি কারো কৃষ্ণ মন্দিরে আসার ইচ্ছা হয়। ঠিকানাটা হলে গিয়ে ভাস্তারাম মোড়, ভাস্তারাম মোড় থেকে ডানাতে আসবেন, প্রায় 5 কিলোমিটার আসলেই গ্রামের ভেতরে মন্দিরটা বাড়বে। ফ্রন্ট সাইডটা পরে দেখে দেবো।